এখানে উপস্থিত সকল স্যারেদের আমার প্রণাম আর আমার বন্ধুদের আমার অনেক ভালোবাসা। আমার ডাকে আজ তোমরা সবাই এখানে এসেছো, স্যার আপনারা এখানে এসেছেন, আমি সকলকে ধন্যবাদ জানিয়ে ছোট করব। আজ যে কারণে আমি সবাইকে এখানে ডেকেছি, শুধুমাত্র একটি কারণে সকলে আমার পাশে এসে দাঁড়িয়েছে বলে সকলের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা যারা যারা আমার সঙ্গে এডুকেশনাল ট্যুরে গেছিলে তারা খুব ভালো করেই জানো অনুজ স্যার ঠিক কিভাবে নিখোঁজ হয়েছে। আর ওনার নিখোঁজ হওয়ার পর থেকে বিভিন্ন মাধ্যমে আমরা শুনতে পাচ্ছি দুষ্কৃতীদের হাতে রয়েছেন অনুজ চ্যাটার্জি। হ্যাঁ, এই কথা একদম ঠিক। একদিন অনুজ চ্যাটার্জির সঙ্গে আমার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল, আমরা দুজনে বিবাহ বন্ধনে বাধা পড়েছিলাম। সেই বিবাহ বন্ধন আর নেই, বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে আমাদের। সম্পর্কগতভাবে আজকে দিনে দাঁড়িয়ে উনি আমার কেউ হন না, আমি ওনার কেউ হই না, কিন্তু সবকিছুর ঊর্ধ্বেও একটা সম্পর্ক থেকেই যায়, সেটা হলো মানবিক সম্পর্ক। ওনার এই অবস্থায় আমরা তরুণ প্রজন্ম কি চুপ করে দাঁড়িয়ে থাকতে পারি? আমরা কিছু করতে পারি না? আমরা এগিয়ে আসতে পারি না? শুধুমাত্র প্রশাসনের উপর ভরসা করলে চলবে না, আমাদের নিজেদেরও কিছু দায়িত্ব আছে, কিছু কর্তব্য আছে, আমাদেরকেও এগিয়ে আসতে হবে। আর যদি কিছু নাও ভাবি, এটুকু তো ভেবে দেখতে পারি, একজন সৎ নাগরিক যিনি সব সময় আমাদের রক্ষকের ভূমিকা পালন করে গেছেন, যিনি সাধারণ মানুষকে নিশ্চিন্ত করার জন্য অসম যুদ্ধ করেছিলেন, যে চক্রটাকে দিনের পর দিন বছরের পর বছর কেউ ভাঙতে পারেনি, অনুজ চ্যাটার্জি একা নিজে সেই অপরাধের চক্রটাকে ভেঙেছে। আজ তারই প্রতিফলস্বরূপ তাকে নিখোঁজ হতে হয়েছে। আমরা জানি না উনি বেঁচে আছেন কিনা, কারণ ওরা পারে না এমন কোনো কাজ নেই। তবে ঈশ্বরের কাছে নিরন্তর প্রার্থনা করছি, তিনি যেন সমস্ত যুদ্ধ পার করে আমাদের মাঝে ফিরে আসে। ওনার এই ফিরে আসায় কি আমাদের আমাদের এই তরুণ প্রজন্মের কোনো ভূমিকা থাকতে পারে না? প্রশাসন তৎপর হয়েছে ঠিকই, কিন্তু যতটুকু তৎপরতা দেখালে আজকে অনুজ চ্যাটার্জির প্রাণের ঝুঁকি কমে যায়, ততটা তৎপর তো প্রশাসন হয়নি। আমরা এই তরুণ প্রজন্ম বাকি তৎপরতাটুকু দেখাতে পারি না? পারি না ওনার এই বিপদের দিনে এগিয়ে আসতে, দেশের সমস্ত শুভ শক্তির কাছে গিয়ে আবেদন জানাতে? আজকে আমরা যদি আবেদন জানাই তাহলে অনুজ চ্যাটার্জির জীবনের ঝুঁকি হয়তো কিছুটা কমে যাবে। আমরা আজকে জানি না অনুজ চ্যাটার্জিকে ওরা কোথায় রেখেছে, হয়তো দেশের বাইরে নিয়ে চলে গেছে, হয়তো অন্য কোনো রাজ্যে নিয়ে চলে গেছে, যেতেই পারে। আমি একটু আগেই বললাম ওরা পারে না এমন কোনো কাজ নেই। তাই আজ আমাদের শুধু নিজেদের ওপর ভরসা করলে চলবে না, দেশের সমস্ত শুভ শক্তির কাছে আবেদন জানাতে হবে অনুজ চ্যাটার্জিকে খুঁজে বের করার জন্য যেন চিরুনি তল্লাশি করা হয়। গুড্ডি সোম থেকে রবি বিকেল 5:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।